এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী তরুণরা পেসার হওয়ার স্বপ্ন দেখে, অনুপ্রেরণা পায় মাশরাফি বিন মুর্তজার নামে। কিন্তু শুধু পেসার কিংবা ফাস্ট বলার দিয়ে তো ক্রিকেট চলে না, প্রয়োজন ঘূর্ণি বলারেরও। সাকিব আল হাসান কিংবা প্রায় সাবেক হতে বসা আব্দুর রাজ্জাকরাও অনুপ্রেরণা পেয়েছিলেন। তাদের সামনে ছিল একজন আইডল, যার নাম মোহাম্মদ রফি। সাদা পোশাকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম 100 উইকেট নেওয়া বোলার এবং ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি। বাহাতি স্পিনার রফিক একদিনের ওয়ানডে ক্রিকেট ফরম্যাটেও সবার আগে দেশের হয়ে 100 উইকেট নিয়েছেন। এই দুই ফরম্যাটে 1000 রানও আছে তার। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর 2000 থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে তিনি নিজেকে প্রমাণ করেছেন বারবার। খারাপ সময় কাটিয়ে অনুপ্রেরণা হয়েছেন বাকিদের জন্য। হয়তো ওই সময়ে না খেলে বর্তমান দলে খেলতে পারলে তার অর্জন হতে পারত আকাশ ছোঁয়া। এমন একটা সময় টেস্ট খেলেছেন যখন বাংলাদেশ প্রায় সময় দ্বিতীয় ইনিংস বলই করতে পারেনি। তাতে করে রফিক গড়পড়ত অনেক টেস্টে বল করার সুযোগ পেয়েছেন কেবল এক ইনিংসে, অথচ এই দ্বিতীয় ইনিংসেই উইকেট কব্জা করে বেশিরভাগ স্পিনাররা। 10 বছর আগে লাল সবুজ জার্সি খুলে রাখা রফিককে নিয়ে অনেক গল্প হতে পারে, তার জীবন নিয়ে গল্প হওয়াটাও জরুরি। শূন্য থেকে শীর্ষে আসার উদাহরণ যখন হাতের পাশে, তখন বিদেশি গল্পে মন ভরিয়ে কি লাভ। বুড়িগঙ্গার রাখাল বালক রফিক হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। গরিব ঘরের রফিকের চোখে স্বপ্ন দেখেছিল হাজারো তরুণ। নিজে যা করতে পারেনি সেই পড়াশোনার জন্য সরকারি জমি দান করেছিলেন স্কুলের জন্য। এসব আখ্যান সবার জানা। আসলে রাখাল হয়েছিলেন রফিক। জিঞ্জেরার এই ছেলে গরু চড়াতে গিয়ে নৌকার মাঝিকে আকৃতি জানিয়ে আসতেন ঢাকার পাড়ে। টানটা ছিল কেবলই ক্রিকেটের জন্য। 1970 সালে জন্ম নেওয়া এই মানুষটার ক্রিকেটের প্রতি ছিল অগাধ আগ্রহ। ঢাকায় আসলে ক্রিকেট খেলা যায় এই ভাবনাটা মনের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন। বুঝেছিলেন হয়তো সেই ছোটবেলাতে গরিব ঘরে জন্মানো, পড়াশোনা করতে না পারা সব আক্ষেপ চুকিয়ে দিতে পারে এই ক্রিকেট। কেবল ঢাকাতেই নয়, বুড়িগঙ্গার এপারে আসতে না পারলে ওপারে জিঞ্জিরার বস্তিতেই চলত জমিয়ে ক্রিকেট খেলা। সেখান থেকে আজকের রফিককে কেউ হাতে করে বানিয়ে দেয়নি, নিজেই হয়েছেন। এখনও যারা নিজের ভাগ্য নিয়ে আক্ষেপ করে, তারা যেন অনন্ত রফিকের জীবনটা একটু হলেও পড়াশোনা করে, তাদের হয়তো বাড়তি অনুপ্রেরণা মিলতে পারে। অবশ্য রফিককে যে বারবার কিংবদন্তি বলা হচ্ছে, এটা কিন্তু সবাই বাধ্য হয়েছে মানতে। সে মানানোর কাজটা করে দেখিয়েছেন তিনি নিজেই। শুরুতে ছিলেন বাহাতি পেসার, পেশাদার ক্রিকেট খেলাও শুরু করেন সেই পেসার হিসাবেই। 1985 সালে 15 বছর বয়সে বাংলাদেশ স্পোর্টিংয়ে যোগ দেন। বন্ধু ওয়াসিম হায়দার রফিককে স্পিন করার পরামর্শ দেন, কারণ পেসার হয়েও বলে টার্ন করাতে পারার গুণটা আগে থেকেই ছিল তার মধ্যে। বন্ধুর কথায় স্পিন শুরু করলেন, সফল হলেন। বলা যায় আজকে রফিকের পিছনে কিঞ্চিত হলেও অবদান আছে তার বন্ধু ওয়াসিম হায়দারের। তিনি যদি সেদিন রফিককে স্পিন করার পরামর্শ না দিতেন, তাহলে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রথম বছরই একজন গ্রেট নিয়ে শুরু করতে পারত না। রফিকের বেড়ে ওঠা অবশ্য বাংলাদেশ বিমানে, সেখান থেকে সবার চোখে পড়া শুরু করলেন তিনি। আস্তে ধীরে বাংলাদেশের জার্সিটাও গায়ে উঠল তার। 1994 সালে ভারত এই দলের বিপক্ষে 25 রান দিয়ে নিলেন 3 উইকেট। তবে আন্তর্জাতিকভাবে ওয়ানডে ক্রিকেট অভিষেক হয়েছিল পরের বছরই 1995 সালে। প্রতিপক্ষ ছিল ভারত। আজকের ICC ট্রফি জয়ের জন্য যে ইতিহাস বাংলাদেশ পেয়েছে, তার পিছনে অবদান ছিল রফিকের। কেনিয়ার বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে 25 রানে খরচ করে 3 উইকেট নিয়েছিলেন তিনি। জাতীয় দলে জার্সিতে রফিক খেলেছেন 33 টেস্ট ম্যাচ, 100 উইকেটের সঙ্গে 1টি সেঞ্চুরি ও 4টি হাফ সেঞ্চুরি মিলিয়ে মোট রান করেছেন 1059। ওয়ানডে খেলেছেন 125টি। কাকতলীয়ভাবে এই ফরম্যাটে তার উইকেটও 25টি। ব্যাটে 2টি হাফ সেঞ্চুরি সহ মোট রান 1191। ওয়ানডে তার উইকেট সংখ্যা 125টি। অবসরের আগ পর্যন্ত 1টি টি-20 খেলেছিলেন, সেখানে 1 উইকেটের সঙ্গে 13 রান করেছিলেন। বলার হয়েও বারবার রানের কথা উল্লেখ করতেই হচ্ছে, কারণ তিনি ছিলেন অলরাউন্ডার। দলের প্রয়োজনে লোয়ার অর্ডারে তার ব্যাটে বাউন্ডারির ফুলঝুরি ফুটত। বর্তমান সময়ে মাশরাফি যে কাজটা করে দেন, সেই সময়ে রফিক হার হামেশাই সেভাবে দলের জন্য ব্যাটে দ্রুত স্ট্রাইক রেট তুলতেন।
জাতীয় দলে হঠাৎ করে নির্বাচকরা আবিষ্কার করলেন দুজন বাহাতি স্পিনার খেলানো যাবে না টেস্টে, তাতেই নাম কাটা পড়ল রফিকের, বনে গেলেন পুরো দুস্তর ওয়ানডে বলার। সেদিন নির্বাচকদের এমন অদ্ভুত সিদ্ধান্তের বলি না হলে হয়তো আজ অনন্ত শদুয়েক টেস্ট উইকেট লেখা থাকত রফিকের নামের পাশে। জাতীয় তো গেল, ঘরোয়াতে কেমন ছিলেন রফিক? সেখানেও বিজয়ীর ঝান্ডা ঘুরিয়েছেন দীর্ঘদিন। প্রথম শ্রেণীতে 62 ম্যাচ খেলে 237 উইকেট নিয়েছেন, রান করেছেন 1748, একটি সেঞ্চুরি ও 9টি হাফ সেঞ্চুরি আছে তার এখানে। লিস্ট এ ম্যাচ খেলেছেন 164টি, মোট উইকেট 184, রান 1551। খুব গরিব ঘর থেকে উঠেছিলেন বলেই কিনা মানুষের কষ্টটা বুঝতেন তিনি। তাই তো আইসিসি ট্রফি জিতে যখন তাকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিজ্ঞেস করেছিলেন তুমি কি চাও, উত্তরে রফিক বলেছিলেন নিজের এলাকার কথা। তিনি বলেছিলেন বাবুবাজারে একটি ব্রিজ হলে খুব ভালো হতো, খুব কষ্ট হয় দুপারের মানুষের আসা যাওয়া করতে। রফিকের কথায় সেদিন প্রধানমন্ত্রী অবাক হয়েছিলেন কিনা জানা নেই, তবে ব্রিজ সত্যি হয়েছিল। শুধু তাই নয়, সরকারি জমি মিলেছিল জাতীয় দলের সবার, সেই জমিতে রফিক কি করলেন? নিজে কিছুই করেননি, স্কুল তৈরির জন্য দান করে দিয়েছিলেন। এ প্রসঙ্গে বলেছিলেন আমরা তো পড়াশোনা করতে পারি নাই, ওলা ফাইনগুলো জেনে পারে। সেই স্কুল নিয়ে এখন আর কোনো কথা বলতে রাজি হন না রফিক, কোনো রকম প্রচারে আসতে চান না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ বিশ্ব ক্রিকেটের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের জন্য আজ তারা বিদেশি কোচ ছাড়া অন্য কিছু ভাবতে পারে না, অথচ রফিককে কাজে লাগানোই যেত। এই নিয়ে হয়তো রফিকেরও আক্ষেপ আছে হয়তো, কিন্তু কারো মুখাপেক্ষি হননি তিনি, শুধু অভিমানই করেছেন। নতুন প্রজন্মকে শেখাতে মুখিয়ে থাকেন সবসময়। বিসিবির নতুন কর্মযোগ্য হাই পারফরমেন্স ইউনিট এএসপিতে রফিককে কোচ হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছিল বলে শোনা গিয়েছিল। তিনি নাকি যোগ দিয়েছিলেন, কয়দিন কাজও করেছিলেন, তারপর আর কোনো খোঁজ নেই, হয়তো বিসিবি আর তাকে কাজে লাগায়নি। তবে দেশের ক্রিকেট সংস্থা তাকে মনে রাখুক বা না রাখুক, তাকে মনে রেখেছে বিশ্ব ক্রিকেট। শচীন টেন্ডুলকার, শ্যান ওয়ার্ন, সোয়েব আক্তারদের নিয়ে অনুষ্ঠিত হওয়া মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে রফিককে পরামর্শক হিসেবে নেওয়া হয়েছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও কাজ করেছেন তিনি। রফিক আছেন এদেশের মানুষের মনে মননে, ক্রিকেট ছেড়ে এখন ব্যবসায় মন দিয়েছেন, কিন্তু মনটা যে পড়ে থাকে ক্রিকেটেই। নিজের একটা একাডেমি তৈরির স্বপ্ন দেখে যাচ্ছেন দীর্ঘদিন, সে কাজটাও গুছিয়ে আনার লড়াই চালাচ্ছেন এখন। রফিক আছেন কিংবদন্তি হয়ে, বাংলাদেশের কিংবদন্তি।